সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি কংগ্রেস সংঘাতের আগুনে ঘি ঢালল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। দশেরায় বিশ্ববিদ্যালয় চত্বরে পোড়ানো হলো নরেন্দ্র মোদী অমিত শাহের কুশপুতুল। পোড়ানো হয়েছে রামদেব, সাধ্বী প্রজ্ঞা, নাথুরাম গডসে, আসারাম বাপু এবং জেএনইউর উপাচার্য জগদেশ কুমারের কুশপুতুলও। কাঠগড়ায় কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা NSUI, তাদের দাবি মোদী সরকারের কাজে তারা অসন্তুষ্ট। সেই অসন্তোষের প্রতীক হিসেবেই এভাবে কুশপুতুল পোড়ানো হয়েছে। প্রশাসনে অশুভ শক্তির বিনাশ এবং সাধারণ মানুষের এবং পড়ুয়াদের স্বার্থে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু যাতে করা যায় সেই লক্ষ্যেই এই কর্মসূচি। মঙ্গলবার রাতের এই ঘটনা কয়েকজন পড়ুয়া ক্যামেরায় তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তুলে দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে, শুরু হয়ে যায় বিতর্ক। বৃহস্পতিবার জেএনইউ কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। তাদের দাবি এর জন্য সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে। জিনকো দেশ কি জনতা নে চুনা হ্যায় বো ভারত কে প্রধানমন্ত্রী হ্যায় অর হামারে রাষ্ট্রীয় অধ্যক্ষ অর কই ইস মুলক সে মোহাব্বত করনে ওয়ালে লোগোঁ কি তসবীর লাগা কে উসকো রাবণ রূপী দিখা কে উসকা পুতলা ফুকনা। ये कांग्रेस इस हरकत पे उतर आई है कि इसको राष्ट्र कभी माफ नहीं करेगा। उनके खिलाफ मुकदमा दर्ज होना चाहिए। जो हरकत हुई है वो उसके लिए सोनिया गांधी को आकर माफी मांगनी चाहिए। প্রসঙ্গত এর ঠিক চব্বিশ ঘন্টা আগেই প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায় কংগ্রেস, যদিও সেটা ছিল অন্য প্রসঙ্গ। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, দ্য মেজর শেয়ার গোস টু প্রাইম মিনিস্টার বাট দ্য ইস্যু আই উইল at least claim the credit is decision making ability and planning। প্রতিরক্ষা মন্ত্রীর এই দাবি উড়িয়ে দেয় কংগ্রেস। তারা দাবি করে এমন মন্তব্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। দেশ কা কোই রক্ষা মন্ত্রী সেনা কে সাহস শৌর্য বলিদানি আর কুরবানি কা ইতনা ঘোর অপমান কেসে কর সকতা হ্যায়। सैनिकों के बलिदान को राजनीतिक आधार पर बांटने के लिए पूरे देश से माफी मांगनी चाहिए। পর্যবেক্ষকদের একাংশের মতে উত্তর প্রদেশের ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি কংগ্রেসের তুতু ম্যায়ায় বাড়ছে। কখনো সার্জিক্যাল স্ট্রাইক ঘিরে সংঘাত, কখনো আবার কুশপুতুল বিতর্ক ঘিরে আক্রমণ। এবিপি আনন্দ।